আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো এবং এই করোনাকালীন সময়ের মধ্যেও তোমাদের পড়াশোনা ঠিকঠাক চালিয়ে যাচ্ছ। ফেনি ন্যাশনাল কলেজে অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদের স্বাগত। আমি মোহাম্মদ রিয়াদ হোসেন, প্রভাষক পদার্থ বিজ্ঞান বিভাগ। আজকে আমি তোমাদেরকে পদার্থ বিজ্ঞান প্রথম সূত্রের ভেক্টর চ্যাপ্টার থেকে পড়াবো। আমরা যে টপিকগুলো পড়বো এগুলো আগে দেখে নিব। প্রথমত আমরা পড়বো হচ্ছে রাশি থেকে। রাশি স্কেলার রাশি হতে পারে, ভেক্টর রাশি হতে পারে। আমরা স্কেলার রাশি ভেক্টর রাশির উদাহরণ দেখব। এরপর আমরা ভেক্টর রাশি বিভিন্নভাবে প্রকাশ কিভাবে করে দেখব। আমরা ভেক্টর সংক্রান্ত কিছু সংজ্ঞাগুলো দেখব। ত্রিভুজ সূত্র দেখবো, আমরা ভেক্টরের বহুভুজ সূত্র দেখবো। রাশি ভৌত জগতে যা কিছু পরিমাপযোগ্য সেটাই হচ্ছে রাশি। আমার হাতে একটা ডাস্টার, এটার দৈর্ঘ্য বরাবর একটা পরিমাপ আছে, প্রস্থ বরাবর হচ্ছে একটা পরিমাপ আছে, এই জন্য ডাস্টারটা হচ্ছে একটা রাশি। ঘড়ি আমরা কি করি? সময় পরিমাপ করি, সময় একটা রাশি। তো এই রাশি প্রকাশ করতে গেলে মৌলিক রাশি আছে, লব্ধ রাশি আছে। মৌলিক রাশি হচ্ছে যে রাশি অন্য কোনো রাশির উপরে নির্ভর করে না, এটা মৌলিক রাশি। আর যে রাশি হচ্ছে অন্য রাশির উপরে ডিপেন্ড করে, এটা লব্ধ রাশি। বা যে রাশিকে ভাঙলে আরো বিভিন্ন রাশি পাওয়া যায়, সেটাকে আমরা বলবো লব্ধ রাশি। যাক, এটা আমাদের এই চ্যাপ্টারে কোনো কাজে আসবে না, মৌলিক রাশি লব্ধ রাশি। আমরা এখানে স্কেলার রাশি ভেক্টর রাশি নিয়ে কথা বলব। স্কেলার রাশি যে রাশিকে প্রকাশ করার জন্য শুধু মান দিয়ে প্রকাশ করা যাবে, এটাকে বলে স্কেলার রাশি। কোনো দিক প্রয়োজন নাই এক্ষেত্রে। স্কেলার রাশি যেমন দৈর্ঘ্য, ভর, শক্তি, সময়, তাপমাত্রা, এগুলো হচ্ছে কি স্কেলার রাশি। স্কেলার রাশি আমি যদি তোমার ভর জিজ্ঞেস করি, তুমি তোমার ওজন কত? 25 কেজি বা 50 কেজি, এখানে কিন্তু দিকের প্রয়োজন হচ্ছে না। তুমি কতটুকু সময় বাসায় পড়াশোনা করছো? তুমি বলবা যে আমি স্যার 1 ঘন্টা পড়েছি, 2 ঘন্টা পড়েছি। তো স্যার তোমাকে এটা জিজ্ঞেস করবে না যে তুমি 2 ঘন্টা কোন দিকে পড়ছো, তুমি 1 ঘন্টা কোন দিকে পড়ছো, এটা কিন্তু জিজ্ঞেস করবে না। তাহলে সময় প্রকাশ করতে গেলে আমরা শুধু মান দিয়ে সময় প্রকাশ করতে পারতেছি, এখানে কোনো দিকের প্রয়োজন হচ্ছে না, এই জন্য সময়টা স্কেলার রাশি। আর ভেক্টর রাশি হচ্ছে মানবিক দুটোই প্রয়োজন হয়। যে রাশিকে প্রকাশ করার জন্য মানবিক উভয় প্রয়োজন হবে, সেটাকে আমরা বলবো ভেক্টর রাশি। তো স্কেলার রাশি ভেক্টর রাশি উদাহরণ দেখবো আমরা।
আশা করি আমরা এই লাইন থেকে বের করতে পারবো।
ভেক্টর সংক্রান্ত কিছু সংজ্ঞা দেখব। সমভেক্টর, সমভেক্টর কাকে বলে? পাদবিন্দু একই বিন্দুতে হইতে হবে, একই বিন্দুতে মিলিত হইতে হবে। এখানে এটা হচ্ছে শীর্ষবিন্দু, আচ্ছা শীর্ষবিন্দু পাদবিন্দু নিয়ে কথা বলি। Okay.
সদৃশ ভেক্টর এ একটা ভেক্টর, বি আর একটা ভেক্টর যদি বিপরীত দিকে হয় এবং দৈর্ঘ্য সমান না হয় সেক্ষেত্রে আমরা এটাকে বলবো বিসদৃশ ভেক্টর। যে ভেক্টরকে তার নাম দিয়ে ভাগ করলে নতুন যে ভেক্টর পাওয়া যাবে এটাকে আমরা বলবো একক ভেক্টর। ধরি এই একটা ভেক্টর, এটার মান হচ্ছে 5 নিউটন, তো এটাকে আবার 5 দিয়ে ভাগ করতে হবে। যখন 5 ভাগ করবো তার নাম দিয়ে ভাগ করলে নতুন যে ভেক্টর পাওয়া যাচ্ছে এটাই হচ্ছে একক ভেক্টর। এবার আমরা আয়তাকার ভেক্টর দেখব। ত্রিমাত্রিক কার্টেসিয়ান স্থানাঙ্ক ব্যবস্থায় x y z অক্ষ বরাবর যে তিনটি ধনাত্মক একক ভেক্টর বিবেচনা করা হয় তাকে আয়তাকার ভেক্টর বলে। ত্রিমাত্রিক যদি হয় সেক্ষেত্রে এই ঘটনা ঘটে, আর যদি বস্তু ত্রিমাত্রিক হয় তখন এখানে আরেকটা অক্ষ কাজ করবে, সেটা এইভাবে কাজ করবে জেড অক্ষ। কিন্তু আমি তো এইভাবে আঁকা সম্ভব না, আমি এই দিক দিয়ে দেখাই না, এটা হচ্ছে জেড অক্ষ। তাহলে এই বিন্দুটার এক্স অক্ষ বরাবর মান হচ্ছে কত? 2। ওয়াই অক্ষ বরাবর কত গেছে? 3 ঘর। এইখানে 2 ঘর আসার পরে এখানে সে 3 ঘর বলে গেছে, এবং জেড অক্ষ বরাবর তার একটা মান থাকবে। আমরা ধরে নিলাম ধরে সেটা 4, তাহলে এই বিন্দুটা হবে 2, 3, 4। তখন আমরা ফি ভেক্টর কে লিখতে পারবো 2i c z i k। একক ভেক্টরকে আমরা এরকম ক্যাপ দিয়ে 2p চিহ্ন দিয়ে প্রকাশ করবো। তো আমরা আয়তাকার ভেক্টর দেখলাম। এরপর অবস্থান ভেক্টর, প্রসঙ্গ কাঠামো মূল বিন্দু সাপেক্ষে কোনো বিন্দু আমরা রাশি কি এটা দেখলাম, স্কেলার রাশি কোনগুলা, ভেক্টর রাশি কোনগুলা, উদাহরণগুলো দেখলাম, বিভিন্ন সংজ্ঞা পড়লাম ভেক্টর থেকে। এরপর ক্লাসে আমরা ত্রিভুজ সূত্র, বহুভুজ সূত্র, সামঞ্জস্য সূত্র এগুলো দেখব। তোমরা সবাই ভালো থাকো, ধন্যবাদ সবাই।